নিজে সুখী থাকলে তো আর চলে না, এলাকাবাসী বাসী যদি সুখী না থাকে, সবাই যদি কষ্ট করে তাকে যদি পাশে না দাঁড়ায় তাহলে কি চলে? ওনা আমার পাশাপাশি বেডিরে আমরা সহযোগিতা করছি। প্রথম জালালপুর আইলে সোহাগপুরতে, সোহাগপুরের যত মানুষ আছে তাদেরকেও আপনি সহযোগিতা? হ্যাঁ, এই বেডিয়া মহিলাটা সোহাগপুরতে আমগর সম্পর্কে চাষি না গে আসলো, আসার পরে ঘর তোলার জায়গা নাই, রইলো আরেকজনের সম্পত, এরপরে কিভাবে চলবো খাইলো? আমার একটা দোকান আছে, এর থেকে বাকি ডাকে সদাই নিয়ে খাইতো, খাওয়ার পরে একটা ব্র্যাক সমিতি থেকে লোন তুললাম, লোন তুললে একটা সমিতি করে দিলাম, সমিতি করে কিছু লোন তুলে দিলাম, আমি যাবি নিয়া, আমি যাবি নিয়ে লোন তুললাই দিলাম, জেডি দিয়া চললা ভিড়া কোনো ভাই আমি না রাখাই, পরে লোন তুললা দিলা, পরে ওডি দিয়া কোনো ভাই চললা ভিড়া, হেও মেলে চাকরি করে, মেয়েও মেলো কাজ করে, পোলাভান নিয়া কেউ মনে হয় যে অসহায় থাকে, ওসম পাশে কেউ দাঁড়ায় না, ওসমও এক গরিব আর গরিবের কষ্ট বুঝে, বড় লোহেরা কষ্ট বুঝে না, গরিবের কষ্ট, পরে মিলো কাজ করে দিন যায় না, কি কষ্ট রোজার মধ্যে, রোজা একটা রোজা আয় তাও খাবার পায় না, কোনোদিন একটা ইফতারি জিনিস ধরো ইফতার করবার হয়েছে না, যদি সব কয়টা ভাত রয়েছে এই কয়টা ভাত ইফতারে খাইছে, আর কয়টা ভাত রয়েছে এই ভাতরে ওরা শেষ হইতে খাইছে, শুধু শাক ভর্তা দিয়া, এর ছাড়া কোনো কিছু করা খাবার হয়েছে না, এরপরে এগর কষ্ট থেকে আমার বিরাট কষ্ট না যায়, এলে কাবাসীরাও পরে তনে করে কর্জ দাঁত সবাই দিছে দিয়া চালাইছে হেল্প করছে। সহযোগিতা করে সুন্দর ভাবে এগার দিন যাইতেছে, আরো তো সরকার আইছে, ইয়ে রয়েছে, এরশাদ রয়েছে, এই ফকরে চালাইলো 3 বছর, এরপরেও জিয়া রহমান চালাইলো, হাকে খালেদা চালাইলো, এগর কালানে এরা তো চাইরে না পয়সা আর কোনো উপকার পাইছে না, তখন তো সুন্দরভাবে কারা দিলো কী পাইলাম কী খাইলাম এটা বিষয় না, আমরা সুন্দরভাবে দেশ চলতেছে, এটাই আমাদের সবচেয়ে ভালো।